অসহায় মানুষ তার ইচ্ছে এখন টুকটাক করে সে চলাচ্ছে, আমি তার শক্তিতে চলতেছি। যে ইনকাম হয় মানে আমরা ডাল ভাত এখন খাওয়াই। ছেলেরা কি ইনকাম করে আপনাকে দেয়, এরকম কোনো পরিবেশ নেই? না, দুইশের সাইডও কিনে দেয় না। আমার দেহান মতো কেউ নেই, আমি আমাকে একবার অসহায় সেই শক্তিটা আপনি পান না? এখন মনে করেন খালি যান বাঁচাচ্ছি, অসহায় মানুষ বসে থাকলে পরে পেট চলে না। অসহায় মানুষ তার ইচ্ছে এখন টুকটাক করে সে চলাচ্ছে, আমি তার শক্তিতে চলতেছি। পরিবারে কে কে আছে? পরিবারে এখন ওয়াইফ আছে, আর একটা মেয়ে দুই সংসারে পড়ছিল, ভাত কাপড় দেয় না, সেই মেয়েটা দুটো ছেলে দিয়ে আমার কাছে আছে, সেই মেয়েটা টুকটাক কাজ কাম করে। ছেলেরা কি ইনকাম করে আপনাকে দেয়, এরকম কোনো পরিবেশ নেই? না, নাই। ছেলে কয়টা? ছেলে দুটি। দুইটা? তারা কি কাজ করে? তারা গাড়িও চালায়, অন্য কাজও করে, কিন্তু যে ছেলেটা আমাকে একটু দেখবি সেই ছেলেটা অসুখী আছে, বহুদিন ভুগতেছে, পড়ে আছে, কিছু পয়সা পাতি সব গ্রামের লোক তুলে দিছে, চিকিৎসা হয়, ওষুধ খাচ্ছে। আর একটা ছাগল আছে, সেটা ওই বস্তি বিয়ে করে, একটা মেয়ে বিয়ে করে এই বস্তিতে থাকে, ওনার দুইশের সাইডও কিনে দেয় না। যে ইনকামটা হয় আপনি কি খুশি এতে, যে ইনকামটা আপনার রেগুলার হয়? না, যে ইনকাম হয় মানে আমরা ডাল ভাত এখন খাওয়াই, এই খাওয়াটা চলে যায়। হ্যাঁ, মনে করেন যে আমি দুইবার অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, মনে করেন যে আমার একটু সমস্যা আছে, এই এই পায়ে এই যে মাজা আর এই বুক এই বুকে চাপ লাগেছিল, এক মাইকেও মারছিল, গাড়ি ঘাড়ের উপর পড়েছিল, তাই এখানে চাপ লাগেছিল, তারা কিছু পয়সা পাতি দিয়ে আপাতত আমাকে একটু সুস্থ করে খাড়া করছিল। আপনার বাড়িতে কি খাবার টাবার আছে, চাল ডাল? এখন তাই আছে, এখন যাই ঘুরা দুই অত সপ্তাহে মেয়েটা কাজ করে, যা কিছু পায় ওই যে বাজার সাথে ঘুরে চালটে কিনে, আর আমি এই যা কাম করি নিয়ে দিলাম, এইগুলো দিয়ে যখন কিছু না থাকে তখন ওই পয়সাটা দিয়ে কত কোনো মতন আল্লাহ দিন পাচ্ছ। তো আপনাকে হচ্ছে এখন বাজার করে দিলে ভালো হবে নাকি কিছু টাকা দিলে আপনার জন্য ভালো হবে? না, সেটা হলো আপনার কাছে দয়া। একটু গুনে দেখেন তো কত টাকা আছে এখানে। ৫০০০ টাকা আপনার হচ্ছে ২০ দিনের ইনকাম। হ্যাঁ, আপনি যদি প্রতিদিন ২৫০ টাকা ইনকাম করেন তাহলে ২০ দিনে এই টাকাটা আপনি ইনকাম করতে পারতেন, সেই টাকাটা এখন একসঙ্গে আপনি পেয়ে গেলেন। সামনে কি তাহলে এক দুই সপ্তাহ একটু রেস্ট নেবেন? দুই সপ্তাহ রেস্ট নেওয়া মনে করেন যে আমি সৃষ্টি করা, আমি তোমার জন্য আমি দোয়া করবো, আমার দেহান মতো কেউ নেই, আমি আমাকে একবার অসহায়। আমার মনে হচ্ছে একটু হলেও উপকার করতে পারলাম, আপনি খুশি হয়েছেন এটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি মনে করি যাদের সামর্থ্য আছে আর যারা একটু কম ইনকাম করে বা কষ্ট করে তাদের একটু দেখা উচিত। আপনাকে এরকম কেউ কি দেয় যে ২০ টাকার ভাড়া ৫০ টাকা বা ১০০ টাকা এরকম দেয়? এই মনে করো কষি কারণ খুব কম কষি কারণ, হ্যাঁ, যা যে চাচা হাতে ৫০ টাকা দিন কিছু কিনে খায়। আপনি কি এখন রিক্সা চালাবেন নাকি বাসায় যাবেন? না, এখন টুকটুক করে বাজার করে নিয়ে যান, বাড়ির সবার জন্য একটু মাছ টাছ বা মাংস কিনে নিয়ে যান, খুশি হবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে ভালো রাখুন। হ্যাঁ, দাস, আমার মতন অসহায় মানুষকে যে সাহায্য করে তার তুমি রহমত, তুমি মন খারাপ করেন না? না, মন খারাপ না বাবা, এটা একটা আল্লাহর রহমতের তরফের থেকে আমার এই ইতিহাসটা আসতেছে।